আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজও আমি চলে আসলাম। তো কড়াইটা হচ্ছে গরম করে নেওয়া হয়েছে, একদম চুলাটা হচ্ছে বাড়িয়ে দেওয়া হয়েছে, এখন তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে মুরগি পিসগুলো এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে। মুরগি পিসগুলো একেবারে কড়া করে ভাজি করে নেওয়া হবে। মুরগির পিসগুলোটা আগে দিয়ে অবশ্যই লবণ এবং হলুদ মিক্সচার করে মেখে রাখা হয়েছিল। এখন হচ্ছে এক এক করে সবগুলো দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে আবার হচ্ছে একটু পরে নেড়ে চেড়ে দেওয়া হবে। নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেওয়া হবে।